হ্যালো ফ্রেন্ডস গাছে একবার ফুল ফোটার পর আমরা সেই গাছের থেকে ফুল পেতে দীর্ঘ সময় অপেক্ষা করি কিন্তু বন্ধুরা যদি আজকের এই টিপস ফলো করেন তাহলে খুব তাড়াতাড়ি প্রচুর পরিমাণে ফুল পাবেন বেলি জবা টগর অথবা অপরাজিতা গাছে এই গাছগুলোর এমন একটি খাবারের বিষয়ে বলবো যেটা কিন্তু একবার প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে কুড়ি আসবে ফুল ফুটবে দ্বিগুণ গাছের গ্রোথও ভালো হবে তো কী এই জিনিস কিভাবে প্রয়োগ করবেন তা জানতে হলে ভিডিওটিকে দেখুন এই জিনিস যদি খাবারের পাশাপাশি গাছে প্রয়োগ করা যায় তাহলে কিন্তু দারুণ কাজ হবে গাছ প্রচুর পরিমাণে ফুল দেবে এবং গ্রোথ হবে দ্বিগুণ বর্ষা প্রায় শেষের দিকে আর বর্ষার সময় অতিরিক্ত বৃষ্টির ফলে বন্ধুরা টবের গোড়ার মাটি কিন্তু নানান সমস্যা দেখা দেয় মাটি স্বাভাবিক থাকে না যার ফলে খাদ্য দেওয়ার ফলেও সেই খাদ্য গাছের গোড়ায় থেকে যায় গাছ সহজে নিতে পারে না আর এই সমস্যার সমাধানের জন্য যে জিনিসটির কথা বলবো সেটি প্রয়োগ করলে দূর হবে তো এই জন্য বর্ষার শেষে আপনারা এই জিনিস অবশ্যই প্রয়োগ করুন গাছে তাহলে কিন্তু গাছ সহজেই খাদ্য নিতে পারবে এবং প্রচুর পরিমাণে এরকম ফুল ফুটবে প্রত্যেকটি গাছের থেকে বন্ধুরা এটা সম্পূর্ণ খনিজ একটি জৈব উপাদান এটা ব্যবহারের জন্য প্রথমে এক লিটার জল নেবেন এরপর এখানে এক চা চামচের চার ভাগের এক ভাগ মেশাতে হবে এক লিটার জলে এতটা পরিমাণে দিতে হবে এক চা চামচ আপনারা চার লিটার জলে গুলে দিতে পারেন তো এটা হলো হিউমিক অ্যাসিড সম্পূর্ণ অর্গানিক খনিজ ও জৈব পদার্থ তো এই জন্য এটা বন্ধুরা আপনারা অবশ্যই প্রয়োগ করুন এই সময়টায় এভাবে প্রত্যেকটি গাছে যদি দিতে পারেন তাহলে গাছের গোড়ার মাটি স্বাভাবিক থাকবে যে খাদ্যগুলো এতদিন জমা হয়েছিল গোড়ায় গাছ নিতে পারে নাই সেগুলো কিন্তু সহজেই নিতে পারবে এখন অনেকটা সারের থেকেও দ্বিগুণ কাজ করবে এই হিউমিক অ্যাসিড গাছে সামান্য পরিমাণে প্রয়োগ করলে বড় গাছে আপনারা এক লিটার পর্যন্ত দিতে পারবেন ছোট গাছে আরও কম করে দিন তো এটা ব্যবহারের তিনটি টিপস দেখাবো প্রথমত এভাবে জলে গুলে দিতে পারেন দ্বিতীয়ত যে মিক্স খাবারগুলো আপনারা প্রয়োগ করে থাকেন সেগুলোতে যদি এভাবে মিশিয়ে দেওয়া যায় তাহলেও কিন্তু ভালো কাজ করবে মিশ্র সারের সঙ্গেও এভাবে হিউমিক অ্যাসিড ভালোভাবে মিশিয়ে গাছের গোড়া দিয়ে দিন তাহলে এই খাবারগুলো দেওয়ার ফলে সহজেই কিন্তু গাছ নিতে পারবে খাদ্য গ্রহণ করতে সাহায্য করে গাছকে এই হিউমিক অ্যাসিড তো এই জন্য দ্বিতীয়ত এভাবে দিতে পারেন যদি দেখেন যে গাছের গোড়ায় খাদ্য রয়েছে কিন্তু তা সত্ত্বেও গাছের গ্রোথ ভালো হচ্ছে না তাহলে সেই গাছগুলোতে অবশ্যই একবার প্রয়োগ করুন এই জৈব উপাদানটি তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যাবে খুব তাড়াতাড়ি তো বন্ধুরা গাছে যদি কন্টিনিউ আপনারা ফুল পেতে চান তাহলে আপনারা এই হিউমিক অ্যাসিড দু থেকে তিন মাস পর পর গাছগুলোতে চালিয়ে যান তাহলে দেখবেন গাছ সঠিক সময়ে খাদ্য গ্রহণ করে ভালো পরিমাণে ফুল দেবে তৃতীয়ত যে পদ্ধতিটি দেখাবো সেটা হলো তরল সারের সঙ্গে মিশিয়েও কিন্তু এই হিউমিক অ্যাসিড গাছে দেওয়া যাবে তো পরিমাণটি একই থাকবে চার লিটার জলে এক চা চামচ পরিমাণে মিশিয়ে আপনারা তরল সারের সঙ্গে এই হিউমিক অ্যাসিড দিতে পারেন তো এই জিনিস ঘন ঘন দিতে লাগে না যেমন বর্ষার সিজন প্রায় চলে গেল এই সময়টায় দাঁড়িয়ে পারমানেন্ট গাছগুলোতে একবার করে দিতে পারেন একবার দিলে দীর্ঘ দু থেকে তিন মাস পর্যন্ত গাছের মাটি স্বাভাবিক থাকবে সঠিক সময়ে গাছ খাদ্য গ্রহণ করতে পারবে এবং প্রচুর পরিমাণে গাছের গ্রোথ ও ফুল পাওয়া যাবে তো বন্ধুরা যদি কন্টিনিউ ফুল পেতে চান গাছের গ্রোথকে ভালো রাখতে চান তাহলে দু থেকে তিন মাসের মধ্যে এই হিউমিক অ্যাসিড একবার করে প্রয়োগ করুন এটা অনলাইন অথবা সারের দোকানে অ্যাভেলেবেল রয়েছে চাইলে ক্রয় করে নিয়ে এসে প্রয়োগ করতে পারেন